আসসালামু আলাইকুম বালা আসুন সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো আপনার লোকের রান্না শেয়ার করি দেখো সবাই রান্ধতে জানি তারপরেও আমরা কি রান্ধি দেখে আমরা রান্নাটা শেয়ার করি আপনার লোকে তো আমরা রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লোকের তো দেখোকা আমি একটা প্যান্ট বয়াইছি পেন্টটা গরম করিয়া তেল দিছি আপনারা দেখছো আর এগুলা আসলে দেখানো লাগে না আমি এমনি রান্ধি লাগছি তো পেঁয়াজগুলো আমি যখন বাগান দিছি বাগান দিয়ে আঁকি আমি এনার মাঝে মশলা মিশাইয়া রাখলাম তো আমার মশলা মশলাগুলা আমি এখন পেঁয়াজের মাঝে দিছি এখন আমি মশলাগুলার বালাতকে খসাইম তো দেখো মশলাগুলা খসি হয়েছে তো মশলা খসানির পরে আমি নরমালি ছোট ছোট করে মুরগির মাংস কাটিয়ে রাখছি বাচ্চারা তো মানে সবজি খায় না আর লাগে আমি মুরগির মাংসগুলা দিয়া সবজি রান্না করি তো আমি কুমড়া রান্না কর্ম তো কুমড়াগুলার আমি কাটিয়া রাখছি তো মুরগিগুলার আমি একটু সময় খসাই আনিম কার মুরগির মাজে একটা গন্ধ থাকে যেহেতু এটা না খসাইলে এগুলা খাইতে মজা লাগে না যেহেতু আর কিতার মুরগি আঁকি ফার্মর মুরগি তো বাচ্চারা ফার্মার মুরগি খাইতে বালা পায় তারা আসলে আমার বড় মেয়েটা দেশি মুরগি খায় না তাই ফার্মার মুরগি খায় তো আমি এখন এগুণ বালাটিকে খসাইম দেখোকা আমি কুমড়া গুলার বড় বড় খড়ে খাটিয়া আমি কুমড়াগুলা দিছি আর কুমড়া গুলার এখন আমি মুরগির সাথে বালাটিকে মিক্স করে নিউ তো আমি কিছু সময় গুড়িয়া দিমু ডাকনা দিয়ে তো দেখোকা আমার ডাকনা দিয়ে গুড়িয়া দিছিলাম আমি আর দেখাইছি না এটা স্কিপ করে দিয়েছি তো দেখুন এখন আমি ডাকনা সরিয়ে এগুণে আমি লড়াচাড়া খরিয়া দিমু সকা আমার এগুণ প্রায় ওই আইছে এখন আমি এই মাঝে মাজে ফানি এড কর্ম তো আমি আমার মতো ফানি আর আপনারা যতটুকু রাঁধবা ততটুকু আপনারা খেয়াল করি সপ্তাহ করে জানো আমি কিন্তু মানে লবণ টমন সপ্তাহ দিয়েছি আমার খেয়াল আছে তো আপনারাও খেয়াল করে রানোই ন যেহেতু দুপুর রাত্রে খাইতা তো আমি আমার খেয়াল করি যখন দেখি কিছু খেয়ে তখন আমি আবার দিয়া কি খেয়াল করি তো দেখো আমার এগুণ উত্তি আইস আর এখন আমি খ আগুন দিয়ে কি যখন আমার রান্নাগুলা শেষ হয়ে যায় আমি খ আগুন দিয়া ডাকি দিই খ আগুনে জালে যে রান্নাটা বল রান্নাটা কিন্তু খুব মজা হয় আপনারা একটু ফলো করে দেখুন জানো আর বারবার বারো হয়ে আমার রান্না যদি বালা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কৰি আমার লগে থাকবা বা দেখো আমার রান্না শেষ এখন আমি একবারে সম আগুন দিয়ে রাখি দিবো চুলার মাঝে আর যখন খাইম তখন আমরা লামাইয়া খাইম তো বালাটা আবার সব আর আমার বেশি বেশি হয়ে দোয়া বা ছাড়া তো আমরা কিচ্ছু নাই আমরা একে অন্যরে মানে সাপোর্ট করিয়া যাইমু আর সারা ভিডিও দেখো ভিডিওটা একটু লম্বাই গেছে মনে কিছু নেই না জানো কারণ আমার ব্লগ ভিডিও যেহেতু তিন মিনিটের উপরে দিছি আজকে দুই তিন মিনিট দুই দুই তিন সেকেন্ড ওই গফরে দিছি তারপরেও দেখবা বালা তাকা সবই দিকে আমি ড্রেস টানছিলাম তো দুপুরে খাইবালে হয়ে ড্রেসটা আপনার লগে শেয়ার করি বাচ্চারা ওলা ড্রেস হয়ে গেলার কিছু লাগে না তারা ড্রেস দিয়ে তারা ভাত খাইলায় আর দেখো আমরা জানালা দিয়া একটা খুব সুন্দর দৃশ্য ওই দৃশ্যটা ভালো লাগে আপনার লগেও তুলিয়া ধরলাম তো সব মিলিয়ে ভিডিওটা কিলো হয়েছে জানাইবা আমারে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফিজ